আসসালামু আলাইকুম। ARM কৃষি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। আশা করি সবাই ভালো, সুস্থ এবং সবল আছেন। আমরাও ভালো এবং সুস্থ আছি। তো আজকে ভিউয়ার্স, আপনাদেরকে ছাদ বাগানের একটি প্রতিবেদন উপস্থাপন করব। হ্যালো ভিউয়ার্স, যদি আপনাদের কারো ছাদ থাকে তাহলে ছাদ বাগান করতে পারেন। এই বাগান করার জন্য আপনাদেরকে নির্দিষ্ট কিছু নিয়ম অনুসরণ করতে হবে, যেমন ছাদের উপর বিভিন্ন টব অথবা ড্রামে আপনারা চারা রোপণ করতে পারেন। চারা নার্সারির থেকে আনতে পারেন অথবা কলমের সাহায্যে চারা রোপণ করতে পারেন। আজকে আমরা যেই ছাদ বাগানটিতে এসেছি, এখানে বিভিন্ন রকমের চারা টবের মধ্যে রোপণ করা আছে। দেখুন, প্রতিটি গাছই খুব সুন্দর এবং ফল ধরেছে। আম গাছে আম ধরেছে এবং সফেদা গাছে সফেদা, মিষ্টি কুমড়া এবং অন্যান্য জলপাই এবং বিভিন্ন ফল গাছে ধরেছে। পরিমাণ ফাঁকে ফাঁকে রাখা উচিত এবং প্রতিদিনই কিছু পরিমাণ প্রত্যেক গাছে পানি দিতে হবে, তাহলেই গাছগুলো সুন্দর এবং ভালো ফসল উৎপন্ন হবে। হ্যালো ভিউয়ার্স, বাংলাদেশ কৃষি প্রধান দেশ, তাই কৃষির কোনো বিকল্প নেই। তাই আপনি আপনার খালি জায়গা অথবা ছাদে এই ছাদ বাগান করে উপকৃত হতে পারেন এবং অর্থনৈতিকভাবে লাভবান হতে পারেন। হ্যালো ভিউয়ার্স, যদি আজকের এই ছাদ বাগানের প্রতিবেদনটি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটিকে অবশ্যই লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, এবং সেই সাথে আপনাদের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করছি। হ্যালো ভিউয়ার্স, এই বাগানের মালিক যেই আমাদের সাথে আলোচনা করেছেন, সেই আলোচনাটি আপনাদেরকে এখন উপস্থাপন করছি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমরা ঢাকা জেলার দক্ষিণখান থানার মোল্লাবাড়ি নিবাসী মোহাম্মদ আব্দুল আজিজ এর ছাদ বাগানের একটি ছোট ভিডিও আমরা আপনাদের সামনে তুলে ধরলাম। এই আব্দুল আজিজ ভাই আমাদের এই ছাদ বাগান করে মোটামুটি সফল, এবং উনি এই ছাদ করে আমাদের সবাইকে এই বুঝিয়ে দিয়েছেন যে সবারই একটু খালি জায়গাও যেন কেউ আমরা খালি না রাখি, মানে কৃষিদের সবাই আত্মনিয়োগ করি। আচ্ছা আব্দুল আজিজ ভাই, আপনি এমনিতেই পেশাগতভাবে কী কাজ করেন? পেশাগতভাবে আমি একটা রিহ্যাব সেন্টারের সাথে জড়িত। হ্যাঁ, তারপর এই ফ্যামিলিগতভাবে ছাদ বাগানের উপরেই মানে সময় পাস করি, এবং এটা দিয়ে ইচ্ছা করলে আসলে অনেক কিছু করা যায়, শখের বিষয় বাণিজ্যিক ক্ষেত্রেও নেওয়া যায়, কোনো ব্যাপার না। ঠিক আছে, তাছাড়া সময় টপার হয়ে যাইতেছে। এই ছাদ বাগান আপনি কতদিন যাবত করতেছেন? আমার গাছের প্রতি শখ ছোটবেলা থেকেই, ঠিক আছে, কিন্তু আমি এটা আজকে প্রায় 5-6 বছর যাবত এটার সাথে জড়িত। তো আপনার এই ছাদ বাগান দেখে আমরাও অনুপ্রাণিত হচ্ছি, তাই দর্শকরাও যেন এই ছাদ বাগানের ব্যাপারে আপনি দুটো কথা বলেন। এটা একটা মানুষ ইচ্ছা করলেই পারে। আজকে অধিকাংশ মানুষই দেখা যায় বেকার আছে, তারা কিন্তু এই গাছের পিছনে বা যে কোনো কিছু বিষয়ের পিছনে যদি লেগে থাকে, এটা একসময় সাকসেস হইবই। আচ্ছা, তো ঠিক আছে, আজকে আর আপনার বেশি আর আপনাকে আর সময় নষ্ট করবো না। তো পরিশেষে আপনাকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। খুদা হাফেজ।